بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই জানতে চেয়েছেন যে সূরা বাকারার 178 এবং 179 নম্বর আয়াতের বিষয়ে আসলে এ বিষয়ে আপনি কি জানতে কি মনে করেন। আসলে 178 এবং 179 নম্বর আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা হলো এরকম ইয়াহুল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কসাস ফিল কতলা আল হুররু বিল হুররু আল আবদু বিল আবদু ওয়াল মুসা বিল মুসা। এখানে আসলে কিসাসের আয়াত, এটা এটা হচ্ছে আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, তোমাদের উপর কিসাসকে লিখে দেওয়া হলো, কিসাসকে লিখে দেওয়া হলো, কিসাসকে আবশ্যক করা হলো, ফরজ করে দেওয়া হলো। কি যদি কেউ মানুষ হত্যা করে তাহলে তার বদলে তাকে হত্যা করতে হবে, সেটা পুরুষ হলে পুরুষ, মেয়ে হলে মেয়ে, যদি আবদ হয় অর্থাৎ দাসী হয় তাহলে দাস তার বদলে দাসী, ইত্যাদি এভাবে হত্যা করার নির্দেশ দিলেন। এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা এখানে অধ্যায়। তারপরে শেষে অর্থাৎ 79 নম্বর আয়াতে বলেছেন, এটা আরও আয়াত আছে, আয়াত অংশ আছে, কিন্তু শেষের অংশ হলো যে কুতুবা আলাইকুম, সরি, ওয়ালাকুম ফিল কসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সুন্দর একটা কথা, এই এই ব্যাখ্যাটা আপনারা জানতে চাইতে পারতেন, কারণ আগের আয়াতে তেমন কোনো ব্যাখ্যার কথা নেই। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে কিসাস নাজিল করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার বদলে তাকে হত্যা করতে হবে, অথবা যদি তার মূল্য দিতে চাই অথবা নিতে চাই তাহলে মূল্য দিতে হবে। এটা হচ্ছে স্পষ্ট। কিন্তু পরেরটা হলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, আসলে এই কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত আছে। তার মানে মানে হত্যা করা লাগবে না যদি কিসাসটা তোমাদের সমাজে বাস্তবায়ন করো। তার মানে কি, এই এই প্রশ্নটা বলেই দিই যে এই প্রশ্নটা অর্থাৎ এই কথাটা এমন গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখতাম যে আমাদের উস্তাদজিরা এটা এটা ব্যাখ্যার জন্য পরীক্ষাতেও কোশ্চিন করতেন অনেক সময়, আমরা দেখেছি। তার কারণে এখানে ব্যাখ্যাটা আছেই, স্বভাবত ব্যাখ্যা আছে যে আসলে কিসাস, আমি কিসাস মানে হচ্ছে মানুষকে মারা, কিন্তু এর মাধ্যমে আবার এর মধ্যে জীবন নিহিত আছে, আল্লাহ এটা কেন বললেন। তার কারণ হচ্ছে যে আপনি তাফসিরগুলো খুললে এরকমভাবে সুন্দর করে পাবেন, আরও সুন্দর করে আমি যত সুন্দরভাবে বলবো তার সাথে সুন্দর করে পাবেন, যে যখনই কিসাস দুনিয়াতে থাকে, কিসাস যখন কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে সেই এলাকায় আর সাধারণ হত্যা কমে যায়। যেমন আপনি সৌদি আরবের কথা বলবেন, সৌদি আরব যেমন একটা রাষ্ট্র, বাংলাদেশও তেমনই একটা রাষ্ট্র। সৌদি আরবে মানুষ যেভাবে চলাফেরা করে, সালাত আদায় করে, বাংলাদেশের মানুষও ঠিক ওরকমভাবে সালাত আদায় করে। সৌদি আরবের মানুষের চাইতে ধর্মভীরুতার দিক থেকে বাংলাদেশের মানুষ কিন্তু একটু এগিয়ে, তাদের দাড়ি বেশি আছে। সৌদি আরবের মানুষের মুখে এত এত মানুষের মুখে দাড়ি নেই। তারপরেও দেখবেন যে পেপার পত্রিকা খুললে যদি গুনা যায়, গুনবেন প্রতিদিন, দেখেন আপনি একটা দুইটা তিনটা পাঁচটা করতে করতে কতটা যে লাশের সংবাদ পাবেন, এটা হচ্ছে আপনি পেপার পত্রিকায় পেলেন। আবার এই পত্রিকা আবার আর এক পত্রিকা খুঁজবেন, দেখবেন যে ওই খবরটা এখানে আসেনি, সে সব মিলিয়ে দেখা যাচ্ছে 15টা 20টা 30টা করে মানুষ মারা গেছে, মরতেছে অ্যাক্সিডেন্টে, এমনকি অ্যাক্সিডেন্টও যদি হয় তাও অ্যাক্সিডেন্ট হলেও তাও তাকে মূল্য দিতে হবে। কিন্তু সৌদি আরবের আপনি খোঁজ নিয়ে দেখেন যে দুনিয়াতে কয়দিন প্রতিদিন কয়টা করে মানুষ মরতেছে, অথচ এখানকার যুবকরা দেখবেন যে 120 গাড়ি চালায় না, মানে 120 নিয়ম করা আছে, কিন্তু তারা 130 40 50 60 70 100 200 পর্যন্ত তারা গাড়ি চালায়, কিন্তু দেখবেন যে অ্যাক্সিডেন্ট থেকে তারা অনেক দূরে থাকে, মানে ভয়ে থাকে, এবং কেউ যেন মরে না যায় এই ভয়ে থাকে। কারণ এর মূল্য তাকে দিতে হবে মিনিমাম 70 60 70 লক্ষ টাকা বাংলাদেশে, অথবা তাকে জীবনই দিতে হবে, তাকে জেলখানায় বন্দি করা হবে। যদি এরকমভাবে দিয়াতটা দিতে পারে তাহলে তার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হবে, এবং সেই পরিবার যদি মেনে নেয়। এই জন্য যদি এই কিসাসের আইনটা যদি কোথাও বাস্তবায়ন করা হয় তাহলে জীবন বেঁচে যাবে, একজন মরবে বটে কিন্তু 100 জন মানুষ বাঁচবে। যদি আমাদের বাংলাদেশে এই নিয়মের বাস্তবায়ন করা হতো এবং দিনানদিন যদি এরকমভাবে ফয়সালা হতো, আমাদের দেশে তো ফয়সালা হয় না 8 বছর 10 বছর 16 বছর, কেউ কেউ কয়েকদিন আগে পেপারে দেখলাম যে একটা লোক 18 বছর জেল খাটার পরে বেকসুর খালাস পেয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওর লাইফ শেষ।
ওর লাইফটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমি একটা এমনি বললাম, আর এ ধরনের আরও কত কাহিনী আছে যেটা আপনারা পেপার পত্রিকায় পড়েন। তো কতদিন পরে বিচার হয়, যে মানুষ ভুলে যায়, কত ধরনের হত্যা হইলো, কত মানুষ মারা গেল, কত নেতার বেটা মারা যায়, তারপরেও কোনো কিছুই হয় না। যদি এটা হতো তাহলে হয়তো এত মানুষ মরতো না। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন যে যদি তোমরা এটা বাস্তবায়ন করো তাহলে তোমাদের জীবন বেঁচে যাবে।